I've been waiting, I've been hurting, 'cause I've been falling, I need your help. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, জেনে নিন যেভাবে বুঝবেন আপনি আল্লাহ তাআলার আপনার উপর সন্তুষ্ট কিনা। আশা করি কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আপনি সন্তুষ্টি প্রতিটি মুমিনের হৃদয়ের একান্ত চাওয়া, কিন্তু কিভাবে বুঝবেন আপনি আল্লাহ তাআলার আপনার উপর সন্তুষ্টি কিনা। আল্লাহ যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হন, তখন তিনি তাকে সৎকর্মগুলো সম্পাদন ও অসৎকর্মগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করে দেন এবং তাদের তাকওয়া দান করেন। আল্লাহ তাআলা আরো বলেন, যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদের অবশ্যই আমার পথে পরিচালিত করব। আল্লাহ অবশ্যই সৎকর্ম পরায়ণদের সঙ্গে আছেন। সূরা আনকাবুত আয়াত নাম্বার 69। পক্ষান্তরে বান্দার সৎ কাজে অনীহা প্রকাশ ও অসৎ কাজে জড়িয়ে পড়া আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ। আবার আল্লাহ যাকে পছন্দ করেন তার বক্ষকে সত্য দর্শনের জন্য প্রশস্ত করে দেন। পক্ষান্তরে যাকে অপছন্দ করেন তার বক্ষকে সিরাতে মুস্তাকিমের জন্য সৎক্ষীর্ণ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে হেদায়ত করতে চান ইসলামের জন্য তার অন্তঃকরণ উন্মুক্ত করে দেন, আর যাকে পথভ্রষ্ট করার ইচ্ছা করেন তিনি তার অন্তঃকরণ অত্যন্ত সংকীর্ণ করে দেন, যেন মনে হয় সে আকাশে আরোহণ করছে। এভাবে যারা ঈমান আনয়ন করে না তাদের আল্লাহ খলুস করে থাকেন। সূরা আনআম আয়াত নাম্বার 125। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আয়াতে তাফসিরে বলেন, আল্লাহ তাওহীদ ও ইমানের জন্য তার হৃদয় প্রশস্ত করে দেন। তাফসিরে ইবনে কাসির। আর আল্লাহর সন্তুষ্টির আরেকটি লক্ষণ হচ্ছে, তিনি যখন কাউকে ভালোবাসেন তখন অন্য বান্দাদের কাছেও তাকে প্রিয় করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিলকে ডেকে বলেন, আল্লাহ অমুককে ভালোবাসেন, অতএব তুমিও তাকে ভালোবাসো। তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন এবং আকাশবাসীর মাঝে ঘোষণা করে দেন, আল্লাহ অমুককে ভালোবাসেন, অতএব তোমরাও তাকে ভালোবাসো। অতঃপর আকাশবাসী তাকে ভালোবাসতে থাকেন আর পৃথিবীতেও তার জন্য গ্রহণযোগ্যতা তৈরি করে দেওয়া হয়। ইমাম নববী হাদিসের ব্যাখ্যায় বলেন, মানুষের অন্তরে তার জন্য ভালোবাসার হৃদয় করে দেওয়া হয়, ফলে সবাই তার দিকে ঝুঁকে পড়ে। অতএব আমাদের কর্তব্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জনে প্রয়াসী হওয়া। আশা করি সবাই আশা করি চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।